আজকের মাসটা হচ্ছে মাহের সফর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন এই মাসটা হচ্ছে সফর মাস আমাদের 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ 4টি মাস 4টি মাসের মধ্যে একটা হচ্ছে মুহররম মাস তারপর মাস হচ্ছে সফর মাস সফর মাস কেন্দ্রিক তৎকালীন সময় আরবদের মধ্যে জেহালতের যুগে অনেকগুলো কুফ্রতা ছিল সেই কুফ্রতাগুলো আজকের খুতবার মধ্যে আলোচনা করা হয়েছে যে সকল কুফ্রতা হয়েছিল এগুলা আমাদের মধ্যেও আছে কিনা এগুলা একটু বিবেচনা করতে হবে এবং যদি থেকে থাকে সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ করা সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আরবদের মধ্যে অনেকগুলো কুসংস্কার কুসংস্কারে ভরা আমাদের সমাজের দৈনন্দিন কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে অনেকগুলো কুসংস্কার তখনকার ছিল তো এই কুসংস্কারগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সংশোধন করে দিলেন ধরে দিলেন সর্বপ্রথম তাদের মধ্যে একটা কুসংস্কার ছিল বড় ধরনের কুসংস্কার সেটা হচ্ছে সফর মাস সফর মাসকে আরব জাতিরা তৎকালীন সময় কুলক্ষণ হিসেবে মনে করা হতো এই সফর মাসকে কিসের মাস বলা হতো তারা কুলক্ষণের মাস কুলক্ষণ সময় অশুভ অকল্যাণজনক মাস হিসেবে তারা এই মাসটাকে বিবেচনা করত ধারণা করত তো এই মাসটা অশুভ কুলক্ষণ আছে মনে করে তাদের সামাজিক বিভিন্ন কার্যক্রম বিভিন্ন কাজ করবার তারা এই মাসের মধ্যে বন্ধ রাখত কিসের কারণে এই মাসটা কুলক্ষণ এই মাসটা অশুভ মাস তারা বিবাহ শাদি দোকানপাট উদ্বোধন কোনো ভালো একটা কাজ তারা কোনো কাজ হাত দিতেন না এই মাসের মধ্যে এই মাসটা হচ্ছে সফর মাস কারণ মুহররমের পর মাসটা হচ্ছে সফর মাস এই মাসটাকে তারা অশুভ মনে করা হতো তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর হাদিসের মধ্যে আছে ইয়াতাশাআমুনা বিদুখুলি সফর এই সফর মাসটা যখন আসতো তাদের মধ্যে এই কার্যক্রমগুলো দেখা যেত যে কাজগুলো সম্পূর্ণ তাওহীদের বিপরীত যে কাজগুলো সম্পূর্ণ কি তাওহীদের বিপরীত আর তাওহীদটা কি জিনিস যে তাওহীদ সম্পর্কে একত্ববাদ তাওহীদ মানে একত্ববাদ আল্লাহর উপর বিশ্বাস করা পরকালের উপর বিশ্বাস করা আল্লাহ পাকের শক্তির উপর বিশ্বাস করা মানুষের কোনো শক্তি নাই ব্যক্তির কোনো শক্তি নাই কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই শক্তি নাই যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই কথাটা বিশ্বাস করার নাম হচ্ছে কি তাওহীদ এই তাওহীদ তাওহীদের বিপরীত যত কাজগুলো রয়েছে সবগুলো কাজের মধ্যে শিরকিয়ত পাওয়া যায় কুফরি পাওয়া যায় এই জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপর সর্বপ্রথম ওহি নাজিল হলো নাজিল হওয়ার সাথে সাথে কিন্তু নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই যাকাত ফরজ হয় নাই সর্বপ্রথম যে কাজটা উনি করেছেন মক্কার 13 বছর সময়ের মধ্যে উনি বেশি বেশি প্রচার করেছেন কি তাওহীদের প্রচার তাওহীদের দাওয়াত দিয়েছেন দীর্ঘ কত বছর 13টি বছর এরপর ধারাবাহিকভাবে নামাজ ফরজ হলো হজ ফরজ হলো জাকাত ফরজ হলো সিয়াম ফরজ হলো কিন্তু নবুয়াত পাওয়ার সাথে সাথে কিন্তু এগুলা ফরজ হয় নাই সর্বপ্রথম যে কাজটা উনি করেছেন দীর্ঘ 13টি বছর তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন ঈমান গ্রহণ করেছেন যে এটা বিশ্বাস করা এটা কুফরি এটা শিরক এটা দুনিয়াবি অকল্যাণ এবং পরকালে অকল্যাণ যে মানুষগুলা মূর্তি পূজার প্রতি আকৃষ্ট সেখান থেকে ফিরে আনার জন্য দুনিয়াবি সৌন্দর্যের প্রতি যে মানুষের আকৃষ্ট যে ভালোবাসা মহাব্বত সেখান থেকে ফিরে আনার জন্য আল্লাহ পাক সৃষ্টিকর্তা একজন আছে ওই সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করার জন্য বিশ্বাস আল্লাহ পাক কত বড় আল্লাহ পাকের ক্ষমতা কেমন আল্লাহ পাকের রাজত্ব কেমন আল্লাহ পাক কেমন উনি ওনার শক্তি কেমন এটা বিশ্বাস করার জন্য ধারে ধারে একে একে 13টি বছর পর্যন্ত মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত এটাকে বলা হচ্ছে কি তাওহীদের দাওয়াত
শিরক থেকে কুফর থেকে মূর্তি পূজা থেকে মানুষের বদ আকীদা থেকে মানুষের বদগুমানি থেকে ব্যক্তি পূজারি থেকে মূর্তি পূজা থেকে এগুলা থেকে ফিরে আনার জন্য 13টি বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন সে তাওহীদের পরিপন্থী কিছু কাজ তৎকালীন সময় তারা বিদর্মীরা করেছিল তখন তার ইসলাম গ্রহণ করার পরে আস্তে আস্তে একে একে সব কিছু ছেড়ে দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন এমন সোনার মানুষ তৈরি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ সে তৎকালীন অন্ধকার যুগের লোকগুলা যারা মূর্তি পূজা করত কুফরি করত শিরকিয়াত যত নগণ্যতম কাজ আছে সব কিছু তারা করত কিন্তু ঈমানের নূর গ্রহণ করার সাথে সাথে ঈমান তাওহীদ গ্রহণ করার সাথে সাথে সব কিছু তারা পিছনে ফেলে দিয়ে ঈমান গ্রহণ করে কালিমার তলে আশ্রয় গ্রহণ করে তারা সোনার মানুষ হয়ে গেছে বলল সুবহানাল্লাহ এই সোনালি যুগের মানুষগুলা তাদের আমলগুলা নবী থেকে দেখে দেখে শিখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন আমল করেছেন সাহাবায়ে কেরামদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন ওনারা দেখে দেখে সে আমলগুলা প্র্যাকটিস করেছেন আমল করেছেন তিনটা যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ তিনটা যোগ হচ্ছে কি অরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তিনটা যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ তো এই শ্রেষ্ঠ যোগের যে সমস্ত ব্যক্তিরা ঈমানের সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন এবং তারা যে কাজটা করেছেন যে আমলটা করেছেন ওই আমল করনাওয়ালা সাহাবীদের এবং তাদের যে কোনো একটা আমলকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কামিয়াবি আমরা সফল আমরা কামিয়াবি আমরা সফল হাদিস শরীফের মধ্যে আছে আসহাবিকান নুজুব ফাবি আইয়ুহুম ইকতাদাইতুহুম ইহতাদাইতুহুম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতন কিসের মতন আকাশের নক্ষত্রের মতন তুমি যে কোনো একটা নক্ষত্রকে ফলো করলে তুমি গন্তব্যস্থল ফিরে পাবে তার মানে উনি বুঝাতে চাচ্ছেন আমার যত সাহাবিরা আছে সকল সাহাবিকে যে কোনো একজন সাহাবিকে তোমরা অনুসরণ করো তোমরা গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না তোমরা নাকামিয়াব হবে না তোমরা সফল হবে যে কোনো একজন সাহাবাই কেরামকে যদি তোমরা ফলো করো তাওহীদ এবং শিরক তাওহীদের বিপরীত হচ্ছে কি শিরক কুফর এই জন্য আমাদের মুসলমানের ভিতরে তখন তারা অমুসলিম থাকা অবস্থায় এই সমস্ত কুসংস্কারগুলো কী করতো বিশ্বাস করতো এবং এটার উপরে তারা আমল করতো যখন ঈমান গ্রহণ করছে সাথে সাথে এগুলো কী করলো সাথে সাথে ছেড়ে দিল ফেলে দিল এখন আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে এগুলো আমরা ঈমান আমরা নামে মুসলিম আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার পরেও আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে এগুলো আমরা বিশ্বাস করি পালন করি যেটা বিশ্বাস করা যেটা পালন করা সম্পূর্ণ শির সম্পূর্ণ কুফর এটা তাওহীদের খেলাফ তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে কি কুফর তো আমাদের কার্যক্রমের মধ্যে অনেকগুলো কুফর নিহিত রয়েছে যেগুলো আমাদেরকে পরিহার করা আমাদের থেকে বর্জন করা তারা যে সমস্ত কাজগুলো করতো লা আদওয়া ওয়ালা তুয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সফর তারা বিশ্বাস করতো সোয়াসিরক সোয়াসিরক বলতে যে বিভিন্ন সময় ভাইরাস জনিত কিছু রোগ হয় এই রোগগুলোকে আমরা সোয়াসিরক হিসেবে বলে থাকি বিবেচনা করে থাকি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সোয়াসিরক আছে বলে মনে করা এটা কুফর এটা কি বল বিশ্বাস করা এটা একটা কি কুফর কারণ এ রোগগুলা ব্যাধিগুলা আমরা এটা বিশ্বাস করি আমল করে থাকি কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ ছিল কোনো একজন ব্যক্তি অসুস্থ হলে অসুস্থ ব্যক্তি থেকে একটু দূরে থাকা সতর্ক থাকা আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য থাকি বিশেষ করে মুদি দোকান যারা আমরা ব্যবসা করি ফল দোকান যারা ব্যবসা করে একটা ফল যদি পছন্দ হয় তার ফলটাকে আলাদা করে রাখি কারণ এটার থেকে প্রতিক্রিয়া ফাঁসের ফলটা নষ্ট হয়ে যায় একটা পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায় একটা আলু যদি নষ্ট হয়ে যায় তাকে সরিয়ে ফেলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আদর্শ ছিল একথা বিশ্বাস করা যাবে না যেটা একটা চোয়াশি রোগ এর থেকে আমাকে ধরবে এর থেকে আমাকে ধরবে কিন্তু আমাকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যেখানে মহামারী শুরু হবে তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ ছিল যে এলাকার মধ্যে মহামারী লেগে গেছে ওই এলাকার মধ্যে
বাহির থেকে কোনো লোক আসতে পারবে না এবং এলাকার লোক বাহিরে কোথাও যেতে পারবে না। এটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আদর্শ। এটা আমরা বলি তাকে কি চুয়াশি রোগ, তো লা আদওয়া চুয়াশি রোগ বলতে কোনো রোগ নাই, ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, কোনো ফাঁকির মধ্যে কুলক্ষণ আছে বলে মনে করা, কোনো পশুর মধ্যে কুলক্ষণ আছে বলে মনে করা, ওয়ালা সফর সফর মাসে কুলক্ষণ আছে বলে মনে করা, এটা হচ্ছে কি শির্ক। আত্মিয়ারত শির্ক, আত্মিয়ারত শির্ক অলহু সালাসা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন কোনো ব্যক্তির মধ্যে, কোনো বস্তুর মধ্যে, কোনো জিনিসের মধ্যে, কোনো ব্যক্তি বস্তু কোনো জিনিসের মধ্যে কুলক্ষণ আছে বলে মনে করা, এ কথা বিশ্বাস করা, এটা হচ্ছে শির্ক। এ কথাটা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসালাম তিনবার বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন আত্মিয়ারত শির্ক অলহু সালাসা। কোনো ব্যক্তির মধ্যে, বস্তুর মধ্যে, জিনিসের মধ্যে, কোনো প্রাণীর মধ্যে কুলক্ষণ আছে বলে মনে করা, অশুভ কোনো কিছু আছে বলে মনে করা, এটা হচ্ছে কি কুফর, এটা হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা অনেক সময় ফেসাদ ডাককে আমরা কুলক্ষণ মনে করে থাকি, বাড়ির মধ্যে বিভিন্ন রাত্রে নেশাচর প্রাণীরা ডাকাডাকি করলে আমরা কুলক্ষণ আছে বলে মনে করি, আমাদের নাকি কোনো বিপদ আসতেছে, এগুলো আমরা আমরা বিশ্বাস করে থাকি এবং আমরা কোনো দিনকে কুলক্ষণ হিসাবে বিশ্বাস করে থাকি। যেমন ধরুন শনিবার, মঙ্গলবার, আজকে শনির লক্ষণ, মঙ্গলের লক্ষণ, এগুলো আমরা বিশ্বাস করে, রবিবার বাঁশ কাটতে যায় না, বাঁশ কাটা যাবে না, এটা বিশ্বাস করে। তারপরে শনির লক্ষণ, মঙ্গল লক্ষণ, এই সমস্ত ক্ষণগুলা আমরা বিশ্বাস করে, আর এটা বিশ্বাস করার পরে আমরা কী করি, আমল করি। আমল করে মানে কি, এদের আমরা কোনো কাজ করতে যাই না, কারণ আজকে শনির দশা পাবে, শনির দশা পাবে, মঙ্গলের দশা পাবে, তো এগুলো আমরা বিশ্বাস করে। তো এটা বিশ্বাস করে কারা, আমাদের মুসলমানদের মধ্যে আছে, আবার ব্যবসায়ীদের মধ্যে আর কিছু কুসংস্কার আছে ব্যবসায়ীদের মধ্যে, যে প্রথমে দোকান যখন খোলে তখন যদি কোনো ফকির রাখে তাকে বিক্রি দিতে চায় না, তাকে কোনো দান সৎকার দিতে চায় না এবং বাকি দিতে চায় না, এরকম দেখা যায় কি না। কোনো কাস্টমার যদি আসে একদম আজকে দিনের ফার্স্ট কাস্টমার, তাকে যদি বাকি চায় তাহলে না আজকে এখনও যাত্রা করে নেই, এরকম দেখা যায় কি না, আজকে এখনও যাত্রা হয় নাই মানে বাকি দেওয়া যাবে না। তো এগুলো হচ্ছে একটা কুফর, এটা হচ্ছে একটা বদ অভ্যাস, এগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলক্ষণ হিসেবে মনে করা কোনো ব্যক্তি বস্তু, এগুলা শিরকের আওতাভুক্ত পড়ে যায়। এখন আমরা যত আমল করি, আমলের মধ্যে যদি কোনো শিরক যুক্ত থাকে সে আমলটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে আমলটা কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ব্যক্তি শনির দশা ভালো, মঙ্গলবার ভালো কাজ করা যাবে না, শনিবার ভালো কাজ করা যাবে না, তারপরে সকালবেলায় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে যদি কোনো এলোমেলো চুলওয়ালি কোনো নারীকে দেখি, কোনো ফাগলিকে দেখলো, এখন আপনি যদি মনে করেন আজকে আমার দিনটা শেষ, আজকে আমার দিনটা কি শেষ হয়ে গেল, এটা বিশ্বাস করে অনেকে, আজকে আমার দিনটা কুফাই গেল, কথা কথা বলে আর কি, আজকে আমাকে কুফাই ফেছে, তো এগুলা বিশ্বাস করা, এগুলা বিশ্বাস করা শিরকের আওতাভুক্ত পড়ে যায়। এই জন্য আমরা যখন এগুলা জানবো হাদিস থেকে, এগুলো হাদিসের কথাবার্তা এগুলো বলতেছি আমি, এগুলো আমার বানানো কোনো কথা না, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, মানুষ এগুলা বিশ্বাস করতো তৎকালীন সময়। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জমানায় অমুসলিমদের মধ্যে এই বিশ্বাসগুলা ছিল, তখন আল্লাহ রসুল সতর্ক করেছেন এবং সতর্ক করার পরে সাহাবায়ে কেরাম এগুলো এমন ছাড়া ছাড়ছেন, ছাড়ার পরে ইসলামকে এমন ধরা ধরছেন, তারা সোনালী মানুষ হয়ে গেছেন, বলো সুবহানাল্লাহ। তো এই অভ্যাসগুলা কিন্তু আমরা মুসলিম হওয়ার পর, আমরা তো কমজোর মুসলিম, আমরা তো দুর্বল ইমানদার, আমাদের মধ্যে এগুলা বিভিন্ন সময় দেখা যায়, তো এগুলাতে আমরা পরিত্রাণ পাই, অত কিছু সংখ্যক লোক এগুলা বিশ্বাস করি না, এগুলা আমরা বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু শতভাগ আমাদেরকে এ সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকতেই হবে, নাহলে আমার যত আমল করি না কেন, যত আমল করি না কেন, আমাদের আমলের মধ্যে যদি শিরকের মতন, কুফরের মতন যদি কোনো আমল থেকে থাকে, তাহলে ওই কুফরের আমলের দ্বারা, কুফরি কাজের দ্বারা আমার ভালো কাজগুলো কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার নেক আমলগুলো বেঁচে থাকার জন্য, যথাযথভাবে ভালো থাকার জন্য এই কুফরের কাজগুলো আমাদেরকে কী করতে হবে, পরিহার করতে হবে।
আমার কুফরের কাজগুলো কি করতে হবে, পরিহার করতে হবে। এটা একটা বিষ, বিষের মতো। আপনি ভালো কাজ, মনে করেন একটা দুধ, দুধটা একদম পিওর আইডিয়াল ফুড, খাদ্য, খাদ্যের মধ্যে যত খাদ্য আছে দুধ থেকে ভালো খাদ্য আর নাই, ঠিক কিনা? এই দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ দেন, বিষ, তাহলে বিষ দিলে আপনি যদি এগুলাকে দুধ মনে করে খান, এক গ্লাস দুধ আপনি বিষ দিলেন এক ফোঁটা, তাহলে এটা প্রতিক্রিয়া হবে কি না, হবে কি না? এ মনে করেন পিওর খাবার, খাবারের মধ্যে আপনি এক ফোঁটা কি দিলেন, বিষ দিলেন, বিষটা হচ্ছে কুফর, বিষটা হচ্ছে শিরক। আমি কি বুঝাতে পারছি? আপনি যত ভালো কাজ করেন না কেন, ভালো কাজের মধ্যে যদি কুফর লেগে যায়, শিরকিয়তের মতো কোনো গুনাহের কাজ লেগে যায়, তাহলে আপনার ভালো কাজগুলা, ভালো জিনিসগুলা বিষের মতো ধ্বংস করে দিবে। এটা গুণাবলী, দুধের যত গুণাবলী আছে বিষের প্রতিক্রিয়ায় সবগুলা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে একজন ব্যক্তি যত আমল করুক না কেন, আমলের মধ্যে যদি কোনো কুফর থাকে, শিরকিয়াতের মতো কোনো গুনাহের আমল থেকে থাকে, এগুলার দ্বারা বিষ প্রতিক্রিয়ার মতো কি হয়ে যায়, আপনার ভালো আমলগুলো কি হয়ে যায়, বিষাক্ত করে শেষ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আমিন। আমাদের অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা বিশ্বাস করি, আমরা অনেক গণকের কাছে যাই। হাদিস শরীফের মধ্যে আছে, মান তাকাহানা আও তোকহিনা, যারা গণকের কাছে যাবে আর যারা জাদুকরের কাছে যাবে, দুই শ্রেণীর কথা বলে, যারা গণকের কাছে যাবে আর যারা জাদুকরের কাছে যাবে ভবিষ্যৎ জানার জন্য। কি জানার জন্য? ভবিষ্যতে আমার রাশি গুনতে গিয়ে আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার ইনকাম কেমন হবে, আমার ভবিষ্যৎ ভালো নাকি খারাপ, আমার বিপদ আছে কি না, নাকি আমার ভবিষ্যৎ কেমন হবে, এই বিষয়গুলো জানার জন্য যখন কোনো জাদুকরের কাছে যাবে, কোনো গণকের কাছে যাবে, আর যাওয়ার পরে বিশ্বাস করবে, তাহলে তার আমল থেকে 40 দিনের আমল, শুধু যাওয়ার কারণে, বিশ্বাস করার কারণে, জিজ্ঞাসা করার কারণে 40 দিনের আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আপনি তার সাথে কাজে কর্মে লিপ্ত হন নাই, শুধু জানার জন্য গেলেন, জিজ্ঞাসা করলেন, বিশ্বাস করলেন, এই কথার দ্বারা আপনার 40 দিনের আমল কি হয়ে যায়, সাথে সাথে ডিলেট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। জাদু বিদ্যা শিখা এটা কুফরি বিদ্যা, এটা শিখা হারাম। আমি বলছিলাম যে উপকারী বিদ্যা এটা শিখা জায়েজ, এবং এটা কল্যাণমূলক যদি শিক্ষা হয়ে থাকে, তাহলে এর দ্বারা সদকায় জারিয়া সওয়াবও পেতে থাকবেন আপনার মাতা পিতা। আর যদি অকল্যাণমূলক কুফরি বিদ্যা শিখেন, জাদু বিদ্যা শিখেন, এটা শিক্ষা করা হারাম। এটার দ্বারা উপার্জিত যত অর্থ আসবে, এটার দ্বারা উপার্জিত যত অর্থ আসবে সব কিছুকে হারাম, হারাম বক্ষণ কারেশ্বরে বেহেস্তে ফাবেশ করিবে না। হাদিস শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম উপার্জিত কোনো শরীর যদি তৈরি হয়ে থাকে, ওই শরীরটা জান্নাতের জন্য হারাম হয়ে যায়। জান্নাতে যাওয়া কি হয়ে যায়, মানে জাহান্নামে যাওয়া ওয়াজিব। হারাম বক্ষণ কারেশ্বরে যারা হারাম উপার্জিত টাকা দিয়ে নিজের গঠন তৈরি করছে, শরীর তাজা করেছেন, বড় করেছেন, গঠন সুন্দর করেছেন হারাম উপার্জিত টাকা দিয়ে, তাহলে ওই হারাম উপার্জিত টাকা দিয়ে যে গঠন তৈরি হয়েছে ওই শরীরটা জান্নাতে যাওয়া কি হারাম, জাহান্নামে যাওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যারা সেহের করবে, যারা জাদু বিদ্যা শিখবে এবং এটার দ্বারা মানুষকে আকৃষ্ট করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের কি করবে, ক্ষতি করবে, এই বিদ্যাটা শিখাও হারাম এবং তার কাছে যাওয়াও কি হারাম, নাজায়েজ, কুফর। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কাছে যাওয়াও হারাম এবং তার দ্বারা যে কোনো ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানা, এর দ্বারা সাথে সাথে আপনার 40 দিনের আমল নষ্ট হয়ে যায়, নগদে এটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এটা হাদিসের কথা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছেন, যাতে করে আমরা এখান থেকে ফিরে আসি, যারা না বুঝে করেছে আমরা এখান থেকে ফিরে আসি। একসাথে দুইটা জিনিস থাকতে পারে না, ঈমান তাওহীদের সাথে কুফর থাকতে পারে না। আপনার যখন তাওহীদ গ্রহণ করেছি, আমার মধ্যে কুফর থাকতে পারবে না, দুইটা জিনিস একসাথে থাকা যায় না। তো আমাদেরকে ছোটোখাটো গুণাগুলো হয়ে যেতে পারে, কিন্তু কুফরের মতন, শিরকের মতো গুণাগুলো একসাথে এগুলা কোনো মুসলমানের মধ্যে থাকতে পারবে না। এই জন্য এখান থেকে ফিরে আসতে হবে। আমরা বানরের কাছে ভবিষ্যৎ জানতে চাই,
অনেকে দেখা যায় বানর ভবিষ্যৎ গণে বানরকে শিকার করে তারা বিভিন্ন কৌশল দিয়ে ওগুলা শিখায় সেখান থেকে কি করে আমরা বানর গণাই এরকম সময় মাঝে মাঝে দেখা যায় বানর থেকে আমরা ভবিষ্যৎ জানতে চাই আস্তাগফিরুল্লাহুল আযীম আমার ঈমান কত নিচে চলে গেছে আমরা বানর থেকে ভবিষ্যৎ জানার জন্য যাই টাকা দিয়ে সেখানে বানরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তো বানর থেকে আমরা ভবিষ্যৎ জানতে চাই তো বানরকে যেগুলা শিখিয়ে দিয়েছে বানরের মালিকে সে এভাবে বলে এভাবে করে এভাবে বলে এভাবে করে পারে কিনা ও হাতিও তো হাতির মালিকও হাতিকে যেভাবে চালায় সেভাবে করে হাতি দিয়ে মানুষ মাঝে মাঝে দেখা যায় শহর থেকে টাকা কালেকশন করে অনুরূপভাবে সেম মানুষের কাছে এমন কোনো প্রাণী না যে পোষ মানে না হিংস্র প্রাণী বনের একদম হিংস্র প্রাণী বাঘ ভল্লুক থেকে শুরু করে সিংহ পর্যন্ত মানুষকে পোষ মানে তো এগুলা ট্রেনিং দিয়ে আপনার থেকে আমার থেকে টাকা নেওয়ার একটা ধান্দা তো আমরা মনে করি থেকে সে বানরে আমার ভবিষ্যৎ বলে দিতে পারে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা এখান থেকে ফিরে আসতে হবে তা আমরা বিশ্বাস করলাম বানরকে টাকা দিলাম ভবিষ্যৎ জানার জন্য তার এটার দ্বারা আমার ঈমানের অংশ হলো নগদে আমল যা ছিল সবগুলো শেষ হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তাই আমাদের এই কুফরি আকীদা সমাজের মধ্যে আমাদের মুসলিম সমাজের মধ্যে এগুলা এখনো দেখা যায় এগুলা একদম 0% চলে আসতে হবে এই বিশ্বাসগুলা এই আকীদাগুলা এজন্য আকীদা বহুত বড় মস্ত বড় জিনিস আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা পরকাল সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস ইসলাম আপনি নামাজ পড়ার আগে নামাজ সম্পর্কে আমাদের আকীদা ধারণা পরকাল সম্পর্কে আমাদের আকীদা আমাদের বিশ্বাস এগুলো আগে আমাদেরকে জানতে হবে তারপরে আমরা যে কোনো আমল করে না কেন সেগুলো আমাদের আমলটা কি হবে বরকতময় হবে সেগুলো আমাদের কল্যাণময় হবে যদি আমাদের আমলের মধ্যে এই সমস্ত শিরক ঢুকে যায় এই সমস্ত বদ অভ্যাস ঢুকে যায় আমাদের আমলগুলো কোনো কাজে আসবে না আমরা অনেক মাজারে দেখা যায় সেখানে লাল সুতা আটকে দিয়েছি এবং কি আকীদা আমরা বিশ্বাস করে সেখানে ওই চট্টগ্রাম সেখানে 22 বস্তা এখানে আমি গিয়েছিলাম সেখানে দেখেছি কচ্ছপ আছে বড় বড় কচ্ছপ সেখানে গায়ের উপর থেকে কাদাগুলা নিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়া অসুখ থেকে পরিত্রাণের জন্য অনেক মহিলাদের বাচ্চা হয় না সেখান থেকে কাদাগুলা নিয়ে খায় সেখানে মানত করে টাকা দেয় এগুলো আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস দেখেন আপনারা এবার হাতে কলমে যদি আমরা দেখাই দিই তাহলে আমরা কোন পর্যায়ে আছি তে এগুলা হচ্ছে শিরক এগুলা হচ্ছে কুফর যে এই কচ্ছপের গায়ে থেকে কাদা খাইলে মাটি খাইলে বাচ্চা হবে এবং অসুখ সেরে যাবে বড় মুসিবতে আছে মুসিবত সেরে যাবে এবং দোকানের মধ্যে বারবার লস হচ্ছে সেখান থেকে আমি কাদা আনি খাইলাম আমি সুস্থ হয়ে গেলাম এই সমস্ত আকীদা ওই এখানে শাহজালাল রহমতুল্লাহ আলী মাজারে গজার মাছ কবুতর এগুলাকে আমরা খুব আগ্রহ করে আমরা এখানে খাবার দিই তারপরে খাবারগুলা দিই সওয়াবের উদ্দেশ্যে আমার ভবিষ্যতে যদি কোনো ভালো কিছু হয়ে যায় বহুত বড় নেক নিয়তে আমরা এগুলা দিই এতে উৎসর্গ করে দেয় টাকা পয়সা দেখা যায় কি না এগুলা বানর কোনো কথা না এগুলা প্র্যাকটিক্যাল বাস্তব কথা এগুলো আমরা দেখি এগুলা কি কোন পর্যায়ে পড়ে আমাদের এই কাজটা এই আমলটা যে আমার ছেলে সন্তানের অসুস্থতা থেকে সুস্থর জন্য ব্যবসা বাণিজ্য তরক্কির জন্য এবং আমার ছেলে সন্তান হচ্ছে না ছেলে সন্তান হওয়ার জন্য এই কাজগুলো করা কোন পর্যায়ে পড়ে সম্পূর্ণ কুফরি পর্যায়ে শিরকির পর্যায়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম আমাদেরকে এই সমস্ত বদ আকীদা বদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচতে হবে আজকের খুতবায় এই কথাগুলো বলা হচ্ছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর তৎকালীন সময় এই মানুষের মধ্যে ঈমান গ্রহণ করার আগে এই অভ্যাসগুলো ছিল কিন্তু তারা যখন ঈমান গ্রহণ করে ফেলল এগুলা সাথে সাথে ফেলে দিল অনেক সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে মদের মটকা ছিল এগুলা যখন মদ যখন হারাম ঘোষণা এসে গেল সাথে সাথে মদের মটকাগুলা এভাবে বাংসুর করে ফেলে দিল এবং কি বলা হয়েছে রাস্তার মধ্যে পানি স্রোত যেভাবে যায় এভাবে স্রোতগুলা যেতে শুরু হয়ে গেল আল্লাহু আকবার যখন এটা নিষিদ্ধ ঘোষণা এসে গেল তখন সে ধারাবাহিকতায় এখন আমরা কোন পর্যায়ে আছি তখন জাহিলা জিহালত বলা হতো তাদের এই সমস্ত কুকর্মের কারণে এখন আমরা ইসলাম গ্রহণ করার পরেও আমাদের মধ্যে এই কুফরি আকীদা কুফরি বিশ্বাস শিরকিয়াতের মতো বড় বড় মারাত্মক গুনাহের কাজগুলা আমাদের সমাজের মধ্যে এখনও চলমান রয়েছে ব্যাপকভাবে না থাকলেও এগুলা মাঝে মাঝে দেখা যায় আমাদের আমরা বিশ্বাস করি এবং আমলও করে থাকি
এই আমলের দ্বারা আমাদের কি ক্ষতি হবে, আমাদের যত আমল করে থাকি বিষক্রিয়ার মতো বিষের প্রতিক্রিয়ার মতো সব কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেদিন দেখবেন যে আমার কোনো আমল নাই, সব কিছু কি বিষে শেষ করে ফেলছি। বিষটা হচ্ছে কি কুফর, বিষটা হচ্ছে কি শিরক। আমাদের আমলের মধ্যে যদি এই কাজগুলো ঢুকে থাকে, বিশ্বাসটা থাকে, এই আকীদা যদি থাকে, তাহলে আমাদের কোনো কাজ কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। এই সমস্ত কুফরি আকীদা থেকে, শিরকিয়াতের আকীদা থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, একদম শূন্যের কোটা কোটা চলে আসতে হবে আমাদের সমাজ থেকে। প্রথমে আমরা ব্যক্তিগতভাবে ফিরে আসতে হবে, যখন আমরা ব্যক্তিগতভাবে ফিরে আসবো তখন সমাজ এখান থেকে বেরিয়ে আসবে, সমাজ বেরিয়ে আসবে, রাষ্ট্র বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।